हेलो बंधुरा वेलकाम जानिए शुरू करछि आमार आजकेर भिडियोटा। तो केमन आछो तोमरा सबाई? आशा करी भालो आछो। तो आमिओ भालो आछि। तो आज के चलो आमी तोमादेर साथे एकटा रान्ना शेयर करब, जे जिनिसटा तोमरा फेलेई दाओ आर সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা খেলে অবিশ্বাস করবে না, এত ভালো লাগবে যে অন্য আর কোনো কিছুই খেতে চাইবে না। এটা এত সুস্বাদু একটা রান্না। তো চলো রান্নাটা শেয়ার করি। কি বন্ধুরা অবাক হয়ে গেল? তো এটা হচ্ছে মাছের লেজ। তো বন্ধুরা অনেকেই আছো যারা মাছের লেজ খেতে পছন্দ করো না, তো তারা এভাবে করে খেতে পারো, এভাবে করলে বেশ ভালো লাগে রান্নাটা। তো আজকে দেখো আমি মাছের লেজগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এটার সাথে কিছু সামান্য কয়েকটা পেটি ছিল মাছের সেগুলোও দিয়ে দিয়েছি। ফেলে লাভ নেই, কোনো কিছু ওয়েস্ট করা ঠিক না। আর দেখো মাছের লেজটাও আমি না ফেলে আজকে আমি এটা রান্না করে ফেলবো। আর আগে আমি মাছের লেজ খেতাম না, এখন এভাবে রান্না করে খাই, আমার বেশ ভালো লাগে। দেখো মাছের লেজটা রান্না করার জন্য আমি প্রথমে মাছের লেজ ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কুচুনো আলু। আলু কুচি আজকে মাছের লেজ দিয়ে রান্না করব। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর মশলায় এবার দেব, প্রথমে একটু নুন দেব, তারপর মাছের লেজগুলো দিয়ে দেব। আর আমি বাটা মশলায় রেখেছি কাঁচা লঙ্কা, একটু শুকনা লঙ্কা, একটু ঝালঝাল হলে ব্যাপারটা জমে যায়। আর দেব পেঁয়াজ রসুন বাটা, এটাও দিয়ে দেব আবার মশলাটা দিয়ে। তারপর একটু এটাকে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে তারপর আমি রান্নাটা করব। তো বন্ধুরা এভাবে দেখবে রান্নাটা করে, দেখো যদি বিশ্বাস না হয় তোমরা আগে রান্নাটা করে তারপর আমাকে কমেন্ট করে এসে জানাবে। এত টেস্টি, এত সুস্বাদু, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মনে হয় না যে কোনো কিছু নষ্ট করা ঠিক, আর সেজন্যই আমি দেখো আজকে আমি মাছের লেজটাকে না ফেলে দিয়েই আমি আজকে মাছের লেজ দিয়ে একটা রান্না করে নিয়েছি। আর তাও এমন রান্নাটা মানে মনে হবে খুব মানে কি তেমন কিছু না, কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখো এবার আমি একটু সামান্য পরিমাণ জিরা ধনিয়া গুঁড়া অ্যাড করছি, আর এটা অ্যাড করে আবার রান্নাটা করব। বন্ধুরা এটা এমনভাবে কাঁচা তেল দিয়ে মেখে নিয়ে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে, তারপর সব মাখাগুলো একসাথে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে একটু কষানোর পরেই একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, বেশ ঝালঝাল হয়েছে ব্যাপারটা। আর এটা খেতে এতটা সুস্বাদু, তো সেটা তো তোমরা না খেলে বিশ্বাস করবে না। তো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর দেখো আমি এবার মানে খাওয়াটা এবার স্টার্ট করে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি মাছের লেজ দিয়ে আলু চচ্চড়ি, আর নিয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি একটু কাঁকরোল ভাজি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে।